আমার বাড়ির ভিতরে টেলিফোনের শব্দ শোনা যাচ্ছে আর আমি যদি সেই টেলিফোনটা করি তাহলে তো আমার অনেক দিনের আগের কথা যখন এই শহরে চার লাখ মানুষ একসাথে বসবাস করত। তখন কি শান্তিতে না থাকতো কিন্তু হঠাৎ করে এই শহরের মধ্যে ভয়ঙ্কর এক জিনিস চলে আসে তখন থেকে এই শহরের মধ্যে কি না কি হচ্ছে কেউ বলতেই পারছে না দিন পর সেই গ্রামে আবারও চলে আসলাম সেই চাকরির কারণে আমাকে শহরে যেতে হলো আমাদের গ্রামে তো চাকরির কোনো সুবিধা ছিল না তাই আমাকে শহরে যেতে হলো কিন্তু হাই এখন গ্রামে এসে বোঝা যাচ্ছে গ্রামটা পুরো চেঞ্জ হয়ে গেল আমাদের বাড়ি তো সবকিছু বিক্রি করে দিছি তো এখন থাকবো কোথায় আমি তো বুঝতেই পারছি না আর এই সাইনবোর্ডে আমাদের যে রেল স্টেশনের নাম ছিল সেটা তো পরিবর্তন হয়ে গেছে আমি তো কিছু বুঝতেই পারছি না মানে এটা কিরকম করে হলো নামটাও বোঝা যাচ্ছে না কি যে করি এদিক দিয়ে আবার শহরটাও চেঞ্জ হয়ে গেছে শহরের মধ্যে এত উঁচা বিল্ডিং হয়ে গেছে আরে এটা তো আমাদের গ্রাম ছিল কিন্তু গ্রামটা এখন শহর হয়ে গেছে আমি কিছু বুঝতেই পারছি না কি করে এরকম হয়ে গেল, আচ্ছা যাই হোক এখন এক কাজ করি আমার বন্ধুকে একটা কল দেই কারণ এখন একটা বাড়ি খুঁজতে হবে হ্যালো বন্ধু শুন না আরে বন্ধু কি হয়েছে বল আরে আমি তো গ্রামে চলে আসছি এখন আমি থাকবো কোথায় আমাদের বাড়ি টাড়ি তো সবকিছু বিক্রি করে দিছি আরে বন্ধু এখন কি করার এখন তো বাড়ি কিনতে হবে এখন কি করব বুঝতেই তো পারছি না আরে বন্ধু যে করে হোক আমাকে একটা বাড়ি খুঁজে দে আচ্ছা তুই এক কাজ কর আমার বাড়িতে চলে আস আর তুই আমার বাড়িতে চলে আসলে দুইজন মিলে একটা বাড়ি খুঁজবো আচ্ছা আচ্ছা আমি তোর বাড়িতে চলে আসবো কিন্তু আমি আসবো কি করে আরে বোকা আমি জানি তুই যে আসবি তাই আমি রেল স্টেশনের কাছে একটা বাইক রেখে আসছি তুই আমার বাইকটা নিয়ে চলে আস আমি বুঝতেই পারলাম না আমার বন্ধু কি করে জানলো আমি যে গ্রামে চলে আসলাম তো কেউ বলে দিছে আচ্ছা যাই হোক আমার জন্য একটা বাইক রাখছে সামনে সেই বাইকটা দিয়ে এখন বন্ধুর বাড়িতে যেতে হবে কি করার আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো তো অলরেডি সামনেই মনে হয় আমার বাইকটা রাখা আছে মানে আমার বন্ধুর বাইকটা রাখা আছে সেই বাইকটা নিয়ে এখন বন্ধুর বাড়িতে যেতে হবে কিন্তু ভাই এই বাইকটা কি চলবে এটা তো অনেক পুরানো মডেল আমার তো মনে হচ্ছে না এই বাইকটা দিয়ে বাড়িতে যেতে পারবো এত কম দামি একটা বাইক পাঠালো আমার জন্য সে কি জানে না আমি যে মাসে এক লাখ টাকা ইনকাম করি দাঁড়াও তো একটা কল দিয়ে বলি দেখি আমি এখনই তাকে কল দিচ্ছি কিরে তুই আমাকে এত কম দামি একটা বাইক পাঠালি আরে বন্ধু শোন না আমি তো বাইক চালাই না তার জন্য কম দামি বাইকটা পরে আছে আর আমি তো জানি তুই ড্রাইভিং করতে পারোস না তাই কম দামি একটা বাইক পাঠিয়ে দিলাম আচ্ছা বুঝতে পারছি এখন কি করার কম দামি বাইকটা নিয়ে বাড়িতে যেতে হবে আরে ভাই স্টার্ট তো লো স্টার্ট নিচ্ছে না ভাই আরে ভাই স্টার্ট নে ওই ওই আর কি করছে রে ভাই আরে স্টার্ট তো যাচ্ছে রে ভাই তো যাই হোক বন্ধুরা গাড়ি তো স্টার্ট নিয়ে নিছে আর তোমরা এই বিষয় নিয়ে হাসাহাসি করবে না কারণ ভাই তোমরা তো জানোই আমার বন্ধুরা কিন্তু অনেক গুরি তো এরকম তো হতেই পারে তাই নাকি সালে কো সে উড়া একবার হাত মে আ যায় খতম বাই বাই টাটা বাই তোমরা এখনো ভিডিওতে লাইক না করে থাকলে फटाफट ভিডিওতে লাইক করে ফেলো কারণ আমি অলরেডি বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো তো অলরেডি চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে কিন্তু বন্ধুর বাড়ির অবস্থা এমন কেন আরে ভাই এত সুন্দর বাড়ি সামনে গাড়ি পাশে সুইমিং পুল ওয়াও এটা কি কিন্তু আমার কাছে পাঠালো সাধারণ একটা বাইক যুদ্ধের আগেই সেই বাইক তো ব্যান হয়ে গেছে আর সেই বাইক আমাকে পাঠালো তারাও বন্ধুরা তারাও তাকে আমি কল দিচ্ছি কিরে তুই আমাকে কি বাইক দিস আর তোর বাড়িতে এসে দেখি এত দামি দামি গাড়ি আজকে তুই বাড়িতে আস বাড়িতে আসলে তোর একদিন কি আমার একদিন আরে বন্ধু তোরে তো আমি আগেই বলছি তুই ড্রাইভিংও করতে পারস না বাইকও চালাতে পারস না বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু তুই কি করে আমার বাড়িতে চলে আসলি আমি কি করে চলে আসলাম তুই বাড়িতে আস তারপর টের পাবি বেটা তোর কাছে এত সুন্দর গাড়ি এত সুন্দর বাড়ি আর তুই আমাকে আনার জন্য নষ্ট একটা গাড়ি পাঠালি আরে বন্ধুরা দেখো আমার সাথে কি করলো এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি সামনে সুইমিং পুল কিন্তু আমাকে আনার জন্য সাধারণ একটা বাইক পাঠালো আরে ভাই কি যে করি আর এখন একা একা বাড়ির ভিতরে থাকবো আমি কিছু বুঝতেই পারছি না ব্যাগটা এখানে রেখে দেই টাকার ব্যাগটা তো রেখে দিলাম কিন্তু এখন একা একা কি করব কাজ করি একটু বিশ্রাম নেই ক্লান্ত হয়ে গেছি ও ভাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছি রাত হয়ে হয়ে গেছে গেছে ভাই আর আমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছি আরে ভাই কি কি থেকে হয়ে গেল আমি ভাবলাম একটু বিশ্রাম নিব কিন্তু রাত দশটা হয়ে গেছে আমি বাড়ি খুঁজতে যাব কোন সময় আমাকে তো বাড়ি খুঁজতে হবে আরে এখন কি করে আমি তো কিছু বুঝতেই পারছি না রাত দশটার পর বাড়ি খুঁজতে যাব। বিষয়টা তো অন্যরকম দেখায় কি করব এক কাজ করে আমার বন্ধুকে একটা কল দে কিরে বন্ধু শুন না তোর না বাড়িতে আসার কথা কি হইছে তুই তো বাড়িতে আসলি না আরে বন্ধু আমার বস আমাকে অনেকগুলা কাজ দিয়ে দিছে তাই আমি আজকে আসতে পারবো না তুই একটু ম্যানেজ করে নে না তুই একটু টিভিটা অন করে দে টিভিতে কোনো বাড়িঘর দেখা যায় কিনা সেখান থেকে তুই একটা বাড়ি পছন্দ করে কিছু টাকার মধ্যে একটা বাড়ি কিনে নে আচ্ছা আচ্ছা দেখি তো এখন যা করার আমাকেই করতে হবে বুঝতেই পারছি না একা একা সবকিছু করতে হবে যাই টিভিটা অন করে দেখি টিভিতে কোনো বাড়িঘরের নিউজ দেখাচ্ছে কিনা সেখান থেকে যে কোনো একটা বাড়ি পছন্দ হলে নিয়ে নিব ব্রেকিং নিউজ আমাদের শহরের ভিতরে একটা বাড়ি বিক্রি করা হচ্ছে বাড়িটা মাত্র দশ হাজার টাকা কি বলে বাড়িটা মাত্র দশ হাজার টাকা টাকার প্রয়োজনে বাড়িটা বিক্রি করে দিচ্ছে তাই কেউ যদি দশ হাজার টাকা দিয়ে বাড়িটা কিনতে চাও তাহলে সরাসরি কন্ট্যাক্ট করো ওরে দশ হাজার টাকার বাড়ি আমি এখনই নিয়ে নিবো টাকার বস্তাটা নিয়ে নি দশ হাজার টাকা এখান থেকে নিয়ে নি দশ হাজার টাকা নিয়ে বাড়িটা তাড়াতাড়ি কিনতে যাই দশ হাজার টাকার বাড়ি এত কম দামি বাড়ি এখন না কিনলে পরে আর পাবোই না তাড়াতাড়ি চলে যাই তাড়াতাড়ি গিয়ে বাড়িটা কিনে ফেলি আর বন্ধুর সাথে পরে কথা বলবো তোমাদেরকে কি আর বলবো বন্ধুর সাথে কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না এক কাজ করি বন্ধুর গাড়িটাই নিয়ে যাই আমি নাকি ড্রাইভিং করতে পারি না তাকে দেখাই দিব আমি কত বড় ড্রাইভার তারপর বুঝতে পারবে বেটা আমাকে বলে আমি ড্রাইভিং করতে পারি না তোর গাড়িটাই নিয়ে যাব আজকে হবে খেলা দুই টাকা দামের মোটর সাইকেল দিয়ে আমি আর যাব না আচ্ছা আমি তো বুঝতে গাড়িটা তো এভাবে কিন্তু কিভাবে আরে ভাই রে ভাই এখন যদি অ্যাক্সিডেন্ট করে দেখি তাহলে কি ওরে দিলাম রে অ্যাক্সিডেন্ট করে দিছিলাম যাই হোক আমি তো অনেক পুরো ড্রাইভার আমাকে সবাই চিনে আর আমার বন্ধুই শুধু আমাকে চিনে না আমি যে ড্রাইভিং করতে পারি না আচ্ছা বাড়ির সামনে তো চলে আসলাম এটাই তো নিউজে তো এটাই দেখাচ্ছিল আচ্ছা দেখি কিন্তু এইখানে বাড়িটা কি এটাই দেখাচ্ছিল আচ্ছা এটাই তো কিন্তু এইখানে লোক থাকার কথা ছিল না মানে যার বাড়ি সে কোথায় এখন তাকে বাতিল লাগিয়ে খুঁজতে হবে ইতি দিয়া পর রাত হয়ে গেছে বাড়িটা আমাকে চেকও করতে হবে কিন্তু সেই লোকটাকে কোথায় খুঁজে পাই আচ্ছা ওই তো পেয়ে গেছি আচ্ছা আচ্ছা বাই বাই দারণ দারণ বাই দারণ আপনি না এই বাড়িটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আমি এই বাড়িটা বিক্রি করব তুমি কি কিনবে এই বাড়িটা মাত্র 10000 টাকা দিয়ে বিক্রি করব আরে হে ভাই হে টাকা নিয়ে আরসি টাকা নিয়ে চিন্তা করবে না এখনি টাকা দিয়ে দিব বাড়িটা কি দিয়ে দিবে আমাকে এখনই। আরে তুমি টাকা নিয়ে আছো দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা আচ্ছা আপনি টাকাগুলো রেখে দেন আর বাড়িটা আমার নামে লিখে দেন বাড়ি কিনা তো হয়ে গেল এখন বাড়িটার ভিতরে গিয়ে একটু দেখে নেই বাড়িটা দেখতে আর তোমরা লাইক না করে থাকলে ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো বাড়ির বাইরে এরকম ছিল আর ভিতরে কিরকম আমার তো মাথা ঘুরছে চক্কর খেয়ে গেল রে আরে বাড়ির অবস্থা এমন কেন কিরে ভাই বাড়ির বাইরে থেকে তো অনেক সুন্দর দেখাচ্ছিল কিন্তু ভিতরে এরকম কেন আমি তো কিছু বুঝতেই পারছি না আচ্ছা এক কাজ করি আরেকটা রুমে যাই তো আচ্ছা সামনেই তো রুমটা নাকি আচ্ছা দেখি সামনের রুমে কি আছে কিন্তু ভাই সামনে কে আরে কে আরে কে আসছে ওই আজকে তো রেহাই নেই কি টানা দিল পুরা চামড়া টামড়া তুলে নিল রে আমি নাই আমি নাই ভাগো ভাগো এখান থেকে ভাগো বুধ ভূত এই বাড়ির ভিতর বুধ এমনিতে আমি ড্রাইভিং করতে পারি না আর এই দিক দিয়ে গাড়ির অবস্থা কি করলাম এখন যদি আমার বন্ধু জানতে পারে তাহলে কি না কি হবে এখন এখানে কি গাড়িটা রাখবো না এখানে গাড়িটা রাখার দরকার নাই কারণ আমার বন্ধু যদি জানে গাড়িটার অবস্থা আমি এরকম করছি তাহলে তো আমাকে মেরেই দিবে এক কাজ করি গাড়িটা বাড়ির পিছনে রেখে দেই আর বন্ধু যদি এসে বলে তাহলে বলবো গাড়িটা চুরি নিয়ে নিছে এক কাজ করি এখানেই রেখে দেই এখন যা করার সবকিছু পরেই করতে হবে সবকিছু বুঝে শুনে করতে হবে না হলে উপায় নেই আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আর এই ভিডিওটার পার্ট টু চলে আসবে তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে